معجبه. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু হালিমা জাদিস ব্লগ। আমরা ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটি ইনশাআল্লাহ ভালো লাগবে। সো এই তো আজকে ছিল রোজ মঙ্গলবার আর প্রায় 6টা মতো বেজে গিয়েছে। আজকে আমরা সবাই মিলে আর কি জান্নাত দেওয়াশে যাব। আন্টি সবাইকে আর কি চা নাস্তার জন্য ডেকেছে। আশা করি পুরো ব্লগটি দেখবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। সো এই তো হুট করে আবার আমাদের বুড়ি চলে এসেছে, আমাদের ইউসি মাম্মি এবং তার নানি। হঠাৎ করে আমি বলেছিলাম যে চলে আসো, চা সবাই মিলে চা খাবো ইনশাল্লাহ। সো তেমন কোনো আয়োজন ছিল না, বাট ইনশাল্লাহ সবাই মিলে ভালোই লেগেছে। আশা করি পুরো ব্লগটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। সো এই তো আমরা এখন বেরিয়ে পড়বো সবাই মিলে জান্নাত দেওয়াশের উদ্দেশ্যে। ওদের বাসার কাছে থাকাতে ইনশাল্লাহ সবাই মিলে হেঁটেই যাবো। কুয়েতে কি আর বলবো, এখন প্রায় 50 ডিগ্রি মতো রোজ গরম থাকে, বাইরে বের হওয়ার কোনো স্কোপই নাই। সো আউটিং প্ল্যান এখন খুবই কমই চলে, যে যার বাসায় আর কি আনন্দই সেটাই ভালো, এসির ভিতরে সবাই বসে থাকো। সো এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি দান্নাদের বাসার উদ্দেশ্যে। আমাদের বুড়িটা টুকটুক করে হাঁটছিল। সো এই তো অলমোস্ট আমরা চলে এসেছি, এখনও হয়তো কেউ আসেনি। আমরা এই ফার্স্ট অ্যাজ ইউজুয়াল, আমি আবার কোথাও গেলে লেট করি না, তাড়াতাড়ি যাই যেহেতু যাবো আর কি। যাক আমরা আসতে আসতেই আন্টি সব কিছু রেডি করে নিয়েছে। আন্টি আমাদের জন্য ম্যাকরেটে রান্না করেছিল, প্লাস পেঁয়াজও ভেজেছে, গরম গরম পেঁয়াজও আসলে খুবই ভালো লাগে। সো এই তো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ নাস্তা করে নেব। কেন এর ফাঁকে আন্টি আবার ফুচকাও নিয়ে আসলো। ফুচকা তো রসনি লাবণের অনেক ফেভারিট, সো ওরা তো খুব এক্সাইটেড। আর আমি চুকা তেমন একটা পছন্দ করি না, সো আমার এত একটা এক্সাইটেড থাকে না ফুচকা দেখলে, বাট বাচ্চারা খুবই পছন্দ করে। সো স্পেশালি ওদের জন্য আন্টি আর কি করেছে। বসো হায়াত, নাও হায়াত, আর বসে বসে খাও, আসো। হ্যাঁ, তো আবার আলু ভর্তা বা টক খেতে পছন্দ করে না, টকটা তো অ্যাকচুয়ালি ঝাল হয়, সো খালি খেতে পছন্দ করে। সো একটু পর পর এসে খালি ফুচকা নিয়ে যাচ্ছিল। যাক এদিকে জান্নাতের ফুল চেষ্টা আর কি, ওকে কিভাবে ঘুম পাতাবে। সো ফাইনালি ওরা সাকসেস হয়ে গিয়েছিল, কতক্ষণের জন্য আর কি ঘুমিয়ে গিয়েছিল। এত গরম এত গরম কি আর বলবো। সো চা খেতে একদমই মঞ্চ ছিল, তারপর খাচ্ছিলাম। আর আন্টি আমাকে, আমি চিনি খেতে একটু বেশি পছন্দ করি, সো দেখো কত বড় চামচ দিয়ে আন্টি আমাকে চিনি দিচ্ছিল। আমি তো হাসতে হাসতে একদম বেহুশ। যাক গল্প করতে করতে রাত প্রায় 1টা মতো বেজে গিয়েছে। সো এখন আমরা রাতে খাবারটা খেয়ে নেবো। খাবার খেতে মঞ্চ ছিল না, কেন কি অনেক কিছুই আমরা খেয়ে ফেলেছিলাম। সো তারপর আন্টি যেহেতু করেছে, সো এই তো আমরা সবাই মিলে ডিনার করতে বসে গেলাম। আবার ইউসির বাসে ফিরে যেতে হবে, ওরা আব্বাসিয়া থেকে এসেছে। সো এই তো আর কি আমরা সবাই মিলে ডিনার করে নিচ্ছি। বাচ্চারা কেউ খেলো না, কেন কি ওদের সবারই পেট ফুল ছিল ফুচকা খেয়ে আর কি।
এত আয়োজন এত আয়োজন হুট করে যে চা নাস্তার সাথে যে রসমালাই থাকবে আসলে আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ আন্টি এত কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আসলে খুবই ভালো লেগেছে সবাই অনেকদিন পরে একত্রিত হয়ে। আন্টি সাফি আন্টিকে মিস করেছি, প্লাস সুমিকে মিস করেছি, ওদের ডিউটি থাকে তো ওরা জয়েন করতে পারেনি। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো একদিন আবার দেখা হবে সবাই একসঙ্গে। যাক আজকে আমরা সবাই বেশিরভাগ ইউসিকে নিয়ে বিজি ছিলাম, মাশাআল্লাহ। টুকটুকি বুড়ি আমাদের সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ওর ভবিষ্যৎ ভালো করে, এই আর কি। মাশাআল্লাহ খুবই এক্সাইটেড ছিল। সো এই তো আজকের আড্ডা এই পর্যন্তই। সো আশা করি আজকের এই ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। সো ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো একটি ব্লগে আবার দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।